এই যে কেয়া পায়েল এত সুন্দর করে মেকআপ করেছে কতটুকু সময় লেগেছে মেকআপ তো আসলে ডিপেন্ড করে যে আমি কি টাইপের মেকআপ করব সেটার উপরে বাট এই মেকআপটা করতে একটু সময় লেগেছে কারণ আমি আজকে স্মোকি আই করেছি এবং যেটা আমি পারি না আমি অনেক চেষ্টা করেছি নিখুঁতভাবে করার বাট হয় নাই আই ডোন্ট নো যে আমি কেন পারি না বাট আমার একটু সময় লেগেছে আচ্ছা লাস্ট কবে পাবলিক বাসে ওঠা হয়েছে লাস্ট আই গেস 10 ডেজ আগো আমি যখন শুটিং করেছি তখন প্রেমের ছ্যাঁকা খেতে কেমন লাগে খাইনি খাওয়ার পরে বলতে পারবো ভাত খেয়ে কি করতে হয় ভাত খেয়ে কি করতে হয় আমি ভাত খেয়ে ঘুমাই পড়ি যদিও সেটা উচিত না ভাত খাওয়ার পরে তো আমরা কিছু একটা করি না আমি ঘুমাই পড়ি কারণ আমি রাতের বেলা পেট ভরে ভাত খাই ভাত খাওয়ার পর আমরা হাত ধুই ও এত ইজি জিনিসটা না কেন হাত ধুবো যদি আমি চামচ দিয়ে খাই আচ্ছা তাহলে তোমার চামচটা আমি রেখে দিব কোথাও না এটা ডিপেন্ড করে আচ্ছা আর যদি কেউ খাইয়ে দেয় তখন কি করবো তখন তো খেয়ে বসে থাকবো কোন একটা ফুলের নাম দুই অক্ষরে হ্যাঁ সো দুই অক্ষরে ফুলের নাম ওটা জাস্ট অক্ষর দুটো পাল্টে দিলে ওটা পাখির নাম হয়ে যাবে এবং পাখিটা ধরেন আকাশে রাজত্ব করে ওটা কোন পাখি কোন পাখি মানে পাখি দুটো নাম যদি চেঞ্জ করে দিই তাহলে একটা ফুলের নাম হবে হ্যাঁ অক্ষর দুইটা ওখানে দুটো অক্ষর আচ্ছা আমি আবার ইজিলি মানে খুব সুন্দর করে বুঝিয়ে দিই না না পাস না আমি ইজি ইজি বুঝিয়ে দিই আমি ইরফান ভাইয়ের কাছে আসতেছি এটা আমি সবাইকে জিজ্ঞেস করতেছি যে দুইটা অক্ষরে একটা আচ্ছা আচ্ছা রোশন ভাই কিন্তু পারে বাজ পাখি আমি দেখিনি আপনার কাছে ফোন আমি তো কনফিউজ আমার উত্তর দেখে নিয়েছে কেন কিভাবে দেখবো তার কাছে যদি থাকে আচ্ছা যদি যদি নাই দেখে থাকে কনগ্রাচুলেশন স্যার কজ হচ্ছে এই উত্তরটা কেউ পারে নাই এই জন্য কি আমার কোনো গিফট আছে গিফট নাই না 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 আমাকে বলছে উনারা যে ভাই এখানে কোন ধরনের কোশ্চেন অ্যানসার করবেন না কেন আই ডোন্ট নো না তো জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন অবশ্যই কাউকে আশেপাশে রাখতে দিতাম না সবাইকে মেরে ধরে দেখাই ইরফান ভাই ঘুমোতে যাওয়ার আগে কি করেন শেষ কাজ ঘুমোতে যাওয়ার আগে কি করি বালিশটাকে ঠিকঠাক জায়গায় রাখি সেখানে মাথা রাখবো মশারি টানান কে মশারি সবসময় টাঙানো হয় না মশারি টাঙানোর পারফরমেন্স খুব খারাপ আমার বুঝছেন মানে দেখা গেল যে মশার কামড়ই বেটার লাগে কিন্তু টাঙানোর আনছে তার টাঙায় না আরকি আচ্ছা সকালে উঠে কি করেন সকালে উঠে আগে চোখ খুলি সবার আগে চোখটা খুলি কিন্তু আর আপনার আপনার ব্রাশের কালার কি দাঁত মাজার ব্রাশের কালার আমি সাদাই রাখছি যাতে মনে না হয় যে কোনটা সাদা কোনটা দাঁত আর কোনটা ব্রাশ থ্যাংক ইউ নাইস